আজকে কত রকমের ফুচকা খেলাম? নরকম ফুচকার দাম কত? 360 টাকা। কত? 360 টাকা আজকে ফুচকা খেয়েছি, কখনো ভেবেছি জীবনে? কখনো ভাবিনি। খাচ্ছি জেলির ফুচকা, জেলি দেখতে পাচ্ছ? জেলি গুলো দেখো শুধু। কেমন খেতে? কেমন? আইসক্রিম ফুচকা, আইসক্রিম এত মুখে ঢুকছে না। চিকেন কি? চিকেন ফুচকা, যার জন্য সেই খুনখান থেকে এসছে। ব্যাপক এখন দিদি আমাদেরকে দিয়েছে চকলেটের ফুচকা, দেখতে পাচ্ছ তো? ফুচকার সাইজটাও বেশ বড়, তেমনি আলুর পরিমাণটাও বেশ অনেকটাই দিয়েছে, আর টেস্টটা তো অসাধারণ। আমার চাটনি ফুচকা ভীষণ ভালো লেগেছে, এইখানে মানে এত সুন্দর মানে ফুচকা তৈরি হয়। হ্যাঁ, এই আমি দেখলাম, খুব সুন্দর লেগেছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রথম ডিম ফুচকা জীবনে প্রথম খাচ্ছি। এটা চিনতে পারছ? দেখো চিংড়ি ফুচকা, এটা হলো কিন্তু লোটে মাছ, দেখতে পাচ্ছ? তা দেখে খেয়ে কেমন লাগে? আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে আমাদের 17 খান স্টেশন দূরে মাত্র 45 কিলোমিটার দূরে যেতে হবে কাছড়াপাড়া স্টেশনে। এই কাছড়াপাড়া স্টেশনে যাওয়ার জন্য আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি লোকাল, লালগোড়া প্যাসেঞ্জার, কল্যাণী সীমন্ত লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল প্রচুর ট্রেন আছে। টিকিট মূল্য মাত্র 10 টাকা, সময় লাগে মাত্র 1 ঘন্টা 10 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ কাছড়াপাড়া স্টেশনে আমরা চলে এলাম। কাছড়াপাড়া স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ একদম বাঁদিকেই রয়েছে দেখো অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডে গিয়ে আমাদের বলতে হবে আমরা শহীদ পল্লী যাব বা ফুচকা গ্রাম বললে এখানে প্রত্যেকে চেনে। তা এর মূল্য বিভিন্ন রকম, যদি একা আসো তাহলে একটু বেশি নেবে, যদি গ্রুপ মিলে আসো কম নেবে, 30 টাকা মতো করে নেবে, কিন্তু ফেরার পথে 20 টাকা ভাড়া। কাছড়াপাড়া স্টেশন থেকে আমাদের গন্তব্য ফুচকা গ্রাম বা শহীদ পল্লী, সেখানে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। গ্রামের ভিতরে ঢুকছি, রাস্তার দুই সাইডে শুধু ফুচকার দোকান আর ফুচকার দোকান, দেখতে পাচ্ছ? হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ এখন শহীদ পল্লীতে আছে। আসলে শহীদ পল্লীর সঙ্গে একটা নাম খুব জড়িত, সেটা হলো ফুচকা গ্রাম, ঠিক আছে? ঠিক আজকে এই উদ্দেশ্যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে চলে আসে। তাহলে আজকে আমরা এসেছি কোনখানে? ফুচকা গ্রামে। চলো তাহলে। যেখানে নামলাম ঠিক তার অপোজিটে একটা বড় ব্যানারে লেখা আছে দেখো, ফুচকার আত্মকাহিনী। কৃষ্ণ কবিতাটা দেখো, আমাকে কত কষ্ট দিয়ে তৈরি করে শুনে নিন, আটা মেখে লুচি করে ছোটো ছোটো গুলি করে দেয় আমাকে বেলে, তারপরে তো দেয় আমাকে গরম তেলে ছেড়ে, ফস করে ফুলে উঠি গরম তেলে জ্বলে, তারপরে তো ছাঁকনি দিয়ে রাখে আমায় তুলে, কাচের বাক্সে রাখে আমায় অনেক যত্ন করে, সবাই আমার নাম রেখেছে ফুচকা ফুচকা বলে, ফুচকা প্রেমীরা আসে অনেক দূর দূরান্ত থেকে আমায় খাবে বলে, মালিক আমার পেট ফাটিয়ে দেয় আলু মাখা ভরে, তারপরেতে চুবিয়ে ধরে তেঁতুল গোলা ঠান্ডা জলে, ফুচকা প্রেমীরা দাঁড়িয়ে থাকে বাটি হাতে ধরে, কখন আমায় খাবে বলে সেই আশা করে। জাস্ট দারুণ। তাহলে কবিতা শুনে কেমন লাগলো? মানে কবিতা শুনে তো একটা আলাদা রকম ইন্টারেস্টিং চলে এসছে। আসলে এই পল্লীতে ঢোকার সময়
যখন আসছিলাম অটোয় করে, প্রত্যেকটা বাড়ির সামনে সামনে একটা করে ফুচকার দোকান দাঁড়িয়ে আছে। এখন আমি বেরিয়ে পড়লাম ফুচকা গ্রাম একটু পরিদর্শন করার জন্য, একটু বাড়ি বাড়ি গিয়ে দেখি কেমনভাবে ফুচকা তৈরি হয়। তা বলুন, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। এই ফুচকা তৈরি শুরু হয় কখন থেকে? পাঁচটা থেকে, সকাল পাঁচটা। প্রথমে কি করতে হয়? প্রথমে আটা মাখাতে হয়, আটা মেখে ওটাকে দলা করতে হয়, দলা থেকে লেচি কাটতে হয়। ওকে, লেচি কেটে গুলি কাটতে হয়, তারপরে মোটামুটি এক ঘন্টা মতন ভেজে রাখতে হয়। তারপরে ফুচকা বেলতে হয়, বেলে এক দেড় ঘন্টা রাখতে হয়। মানে এগুলো এক দেড় ঘন্টা রাখতে হয় বেলে? তারপরে আর কি ভাজতে হয়। মানে এটা কি দিয়ে তৈরি এগুলো সব? আটা, সুজি আর জল আর কিছু না। আটা, সুজি আর জল আর কিচ্ছু না? এখানে মোটামুটি কতটা পরিবার এই ফুচকার উপরে ডিপেন্ড করে থাকে? একশো পরিবারের উপরে হবে, মানে মিনিমাম একশো পরিবার হবে। মানে এখানে ফুচকা আছে, এখানে ফুচকা শুরু হলো, ফুচকা গ্রাম নামটা কিভাবে শুরু হলো আর কি? ফুচকা গ্রাম মানে আদি আদি তো কেউ আসছে যে তার দেখা দেখি কে এসছে? আদি ফুচকা এখানে আমি একা তৈরি করতাম। ওকে, এখন আমার দেখা দেখি আস্তে আস্তে সব, হ্যাঁ, যে যার যা দিনকাল পড়েছে প্রফেশনাল নিয়ে নিয়েছে। কারণ কাজকর্ম তো, চাকরি বাকরি তো নেই যে করবে। তা আপনিও জানেন, তাহলে জানেন, তাহলে চাকরি বাকরি নেই? তাহলে নেই তো, এই যে বিয়ে করে ফুচকা ভাজছে, এই যে ছেলে বিয়ে, এবার চাকরি পাবে কোথায়? দেশের যা পরিস্থিতি, ফুচকায় লাগছে, লেগে গেছে। আপনি কত বছর ধরে করছেন এখানে? আমি এটা 30 বছরের উপরে হবে। 30 বছরের উপর থেকে? এখানেও তো, এই আমার তো সব পাইকারি বিক্রি হয়, পাইকারি বিক্রি হয়। মানে এগুলো তৈরি করে বিক্রি হয়ে যাবে পাইকারি বিক্রি? হ্যাঁ, এটা 470 টাকা করে হাজার বিক্রি হয় পাইকারি। মানে এগুলো 1000 পিস থাকবে 470 টাকা? 470 টাকা কি সবকে একই রেট না বিভিন্ন রকম রেট থাকে? একই রেট, একই রেট। 10000 নিলেও একই রেট, 1000 নিলেও একই রেট। মানে ব্যাটের মধ্যে সাজিয়ে ওনাকে দিচ্ছেন, সুবিধা হচ্ছে খুবই। তাহলে আগুন বেশি না? হ্যাঁ, একটু একটু দেরি হলেই আগুন ধরে যাচ্ছিল। আর এটা যত হিট হবে আগুনে এই তেলে, হ্যাঁ, তত মালটা ভালো হবে। মানে যত গরম হবে তত ভালো হবে? অন্য তেলে বাজায় তো হাত দিলে তেল লেগে যায় হাতে, তো দেখে তেল লাগে নাকি? তেল লাগবে, তাও দেখে কিন্তু তেল তেল লাগছে না, কিন্তু লাগবে না তেল, কারণ যত হিট হবে তত তেল লাগবে। দাদা, আপনি ভালো আছেন তো? আপনার নাম কি? আপনারা কত বছর ধরে করছেন? 8 বছর। 8 বছর। দাদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম কমল সিং। আপনি কত বছর ধরে করছেন? আমি বেশি বছর করি না, আমি নতুন। নতুন? আপনার ঘরের মধ্যে কি করছেন? এগুলো সব ফুচকা ভাজা হচ্ছে? আপনি কত বছর ধরে করছেন এটা? 15 বছর। আপনি কত বছর ধরে করছেন এখানে? আমি করছি প্রায় 15-16 বছর ধরে। মোটামুটি পার ডে কতজন আসে? ভিড় হয় খুব? হ্যাঁ, প্রচুর ভিড় হয় আমাদের এখানে। কলকাতা, ব্যারাকপুর, ফুচকা বেচা শুরু হওয়ার আগে কিন্তু আমি বগিনি করে নিচ্ছি, ঠিক আছে? এতগুলো এক হাতে নেবো কি করে সেটাই ভাবছি, এক হাতে নিতে হচ্ছে আমার। তাহলে আমাকে দাদু আমাকে এটা দিল খাওয়ার জন্য, দেখি কেমন খেতে লাগে। ভালো লাগলে তো এমনি শুকনো ফুচকা খায়, শুধু এতে কি আর আলুটা নেই, খেয়ে দেখি কেমন লাগে। এখন দুজন আমার ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধবী কবিতা বলবে। বলো কবিতা, বলো।
মানে যার বাড়িতে এসছে, মানে যার ফুচকা দোকানে এসছে সেই বাড়ির ছেলেমেয়েরা, মানে আমারও বন্ধু বান্ধবীরা। তোমরা দেখতে পারলে এতক্ষণ ফুচকা গ্রামে ছিলাম, এবার ফুচকা গ্রামে তো গেলাম, ফুচকা তৈরি হওয়া দেখিয়েছি, কিন্তু এখন তো সেটা বিক্রি হয় না, খেতে তো হবে না, ফুচকা গ্রামে এসে আর ফুচকা না খেয়ে যাবো, তার জন্য অপেক্ষা করতে হবে সন্ধ্যাবেলা বা বিকালবেলা অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু এই সময়টা কী করবো অতক্ষণ? খুব মজার কথা হলো যে ফুচকা গ্রামের পাশেই হলো দেখতে পাচ্ছি গঙ্গার ঘাট, আর গঙ্গার ঘাটের পাশেই আছে কালিয়া শিব মন্দির, সেখানে একটু ঘুরে আসি। আর এই কালী মন্দির থেকে ভোগ দেয়, কুপন সিস্টেমের ভোগ দেয়, দেখি যদি ভাগ্যে যদি থাকে তাহলে সেই ভোগটা পাবো। অবশ্য এখন 11টা বাজতে যায়, এখন এত বেলায় পাবো কিনা ঠিক শিওর না, কিন্তু যেতে দোষ কি আছে, চলো তাহলে যাই। ফুচকাগুলো দেখে কিনা হেবি লোভ লাগছিলাম, জাস্ট কী বলে যে নিজে কন্ট্রোল করেছিলাম সেটা আমি জানি। অপেক্ষা এখন বিকেলবেলায় কখন আসবে আর ফুচকাগুলো খাবো, আমি সব রকম ফুচকা খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এই রানী রাসমণির মন্দিরের ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছ এটা হলো শিব মন্দির, এখানে প্রতি সোমবার করে, এই যে ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ এখানে পুরো ফ্রি অফ কস্টে কিন্তু ভোগ দেওয়া হয়, কিন্তু প্রতি সোমবার করে, আর প্রচুর লোক আসে যা শুনলাম, প্রচুর লোক আছে। শুধু মাঠটা দেখো, মাঠটা দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা যদি কেউ চাও এই গঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করবে, তা দেখি কত কী নেবে, অ্যাটলিস্ট আমি চড়ি আর না চড়ি দামটা তো জিজ্ঞেস করে রাখি, যে তোমাদের সুবিধা হবে যদি তোমরা কেউ আসো। পাঁচজন গেলে 50 টাকা করে, মানে পারবো 250 টাকা, তাহলে তো ওকে, তাহলে এক একজনের কিন্তু 50 টাকা, তোমরা যদি 5 জন গ্রুপ মিলে আসো তাহলে 50 টাকা দিলে হয়ে যাবে, কেমন? আমি তাহলে এখন ফুচকা দোকানে চলে এসেছি, ফুচকা এখন বাজে মাত্র 3:30, তাই দুপুরই বলতে গেলে 3:30 থেকে এখানে শুরু হয়ে গেছে দেখো ফুচকা রেডি করা। তাহলে ফুচকা কী করে বানায় তোমাদের দেখেছো আমরা নিশ্চয়ই, এবারে ফুচকার যে মশলা মানে যে আলু মাখাটা সেটা এক একটা জায়গায় এক এক রকম, এইখানকার কী স্পেশালিটি সেটা আজকে দেখাবো, দেখো তোমরা তাহলে। এটা হলো কিন্তু লোটে মাছ দেখতে পাচ্ছ, যা দেখে খেয়ে কেমন লাগে, সবে শুরু হচ্ছে লোটে ফুচকা দিয়ে, এখন প্রচুর ফুচকা দেখো, এদিকে চিকেন আছে, চকলেট আছে, জেলি আছে, টক দই আছে, মিষ্টি দই আছে, ভুট্টা আছে, চাটনি আছে, আইসক্রিম আর স্পেশাল টক জল। শুরু হলো একটু সুন্দর খেতে না কথা বলতে যাচ্ছি না, চিংড়ি, চিংড়ি মাছের নাম শুনে এমনি জিভ থেকে জল পড়ে যায়, তা আবার ফুচকার সাথে। এটা চিনতে পারছ দেখো চিংড়ি ফুচকা, ঠিক আছে কি খাচ্ছ? এটা এখন টক দই ফুচকা, ঠিক আছে প্রথমে লোটে ফুচকা খেলাম, তবে চিংড়ি ফুচকা এত ঝাল লেগেছে বাধ্য হয়ে টক দই খেতেই হচ্ছে।
এখন কি খাচ্ছো এটা লোটে মাছ এই এতক্ষণ দেখলে তিন রকম ফুচকা খাওয়া গেছে এখন ভাইবার মাঝে খাওয়াবি কি এক ফুচকা এক ফুচকা খেয়ে নেই একটা নতুন ধরনের জিনিস দারুণ ব্যাপার সেখানে প্রথম ডিম ফুচকা জীবনে প্রথম খাচ্ছে এত বড় এক গাল ঢুকছে না ঠাকুমা তাকাবে দিকে কেমন লাগছে খেতে ভালো লাগছে তো তোমার হাসি বলে দিচ্ছে কেমন হয়েছে ফুচকার সাইজটাও বেশ বড় তেমনি আলুর পরিমাণটাও বেশ অনেকটাই দিয়েছে আর টেস্টটা তো অসাধারণ তোমার কেমন লেগেছে বলো আমার চাটনি ফুচকা ভীষণ ভালো লেগেছে এইখানে মানে এত সুন্দর মানে ফুচকা তৈরি হয় হ্যাঁ এই আমি দেখলাম খুব সুন্দর লেগেছে আমার আমরা খাচ্ছি কি দেখো এটা হলো দই কিন্তু কিন্তু কিসের দই জানো এটা কিসের দই জানো নবদ্বীপের দই নবদ্বীপের দই দিয়েই ফুচকা ডরা কিন্তু ঠিক আছে কি পাচ্ছো দাস দইটা দেখো দইটা কালারিংটা দেখছো আমার দেখো বুড়ি হয়ে গেছে আমি এখন ভাবছি এতটা খেলাম বাড়ি যেতে বাড়ি যেতে পারবো ঠিকঠাক অবস্থায় পেটটা কি বাড়ি নিয়ে যেতে পারবো তো এই যে যখনই বলছি বাড়ি যাবো না যাবো কি করে পেটটা নেই তখনই বলছি কিন্তু বাড়ি যাওয়ার দরকার নেই যখন ওরা থাকবো তখন থাকতে দেবে না কিন্তু ঝুঁকছে পাট চকলেট ফুচকা কিন্তু এটা বা আমল দুটো গুঁড়ো বাচ্চারা তাহলে দেখে এখন দিদি আমাদেরকে দিয়েছে চকলেটের ফুচকা দেখতে পাচ্ছো তো দেখো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি আমরা বাড়িতে আমল তো চুরি করে খেতাম না মাল্লুকিলুকে এখন দিদি দিদির স্বচক্ষে ঠিক আছে খেয়ে দেয় কেমন লাগে সাথে আবার জেমসও আছে দেখো জেমস খাবো তুমি আগে খেয়ে না সো একদম অন্যরকমে খেতে যাও যতগুলো খেলাম তার মধ্যে পুরো ডিফারেন্ট একদম নির্বাক হয়ে গেছে এত সুন্দর সুন্দর খেতে যদি কেউ যদি বক 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 যদি কেউ করে তাকে ভালো জিনিস খাওয়াও তাকে কথাই বলবেন না ঠিক আছে চুপ হয়ে যাবে একদম আমি একদম স্ট্রংলি রিকমেন্ড করছি একদম এখানে আসো ফুচকা গ্রামে আর ফুচকা গ্রামে এসে এই ফুচকা স্টলে আসবে কিন্তু দিদি ফুচকা দোকান ঠিক আছে আচ্ছা দিদি এবার কী খাওয়াবে তুমি বলো দিদি এখন আমাদেরকে চিকেন ফুচকা খাওয়াচ্ছে চিকেনটা দেখে না ওয়াও গন্ধতে তো আমি মন ভরে যাচ্ছে এই তো নাড়ি দাও তো একটু ও উফ কি গন্ধ কি কালারিংটা দেখছো দেখেই তো মন ভরে যাচ্ছে খাবো কি অবশেষে যার জন্য এখানে আসা চিকেন চিকেন কি চিকেন ফুচকা যার জন্য সেই কোনখান থেকে এখানে এসছে কাছেরা পাড়ার কোথায় এসছে ফুচকা গ্রামে বুঝলে তো দেখি কেমন লাগে খেতে গরম গরম কিন্তু ঠিক আছে পুরো আজকে রবিবার রবিবারে সবার বাড়িতে কিন্তু বাঙালিদের মাংসটা হয় তা আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি সেই খাবারটা আছে কিনা হয়ে যাচ্ছে বাড়ির খাবারটা কি বলো করতেই হয়
ব্যাপক ঝাল ঝাল কেমন লাগলো খেতে? প্রথমবার কি এখানে? বাড়ি কোথায়? ব্যান্ডেল থেকে এখানে এসছো খুচে খেতে? বাহ, পাখি আসছো না? সাথে চকলেট। এবারে খাচ্ছে আইসক্রিম, ফুচকা আইসক্রিম। শুধু আইসক্রিম তো সবার পছন্দ, সাথে আবার ফুচকা। খেয়ে দিয়ে কেমন লাগে জাস্ট দেখো, চাইজটা দেখছো জাস্ট, জাস্ট দেখতে কেমন লাগছে, জো সো ডিলিশিয়াস। খেয়ে দিয়ে কেমন লাগে? এত মুখে ঢুকছে না, কেমন খেতে? কেমন? তোমরা কোনখান থেকে এসছো? চন্দননগর থেকে এখানে এসো খুচে খেতে? বাহ, বিশাল ব্যাপার। তোমরা খাচ্ছি জেলির ফুচকা, জেলির। দেখতে পাচ্ছ জেলি গুলো দেখো শুধু। দিদি এবারে বলো কোন ফুচকা কত দামের কটা করে আছে? চিকেন ফুচকা 40 টাকা প্লেট ছটা, ফুচকা 40 টাকা প্লেট ছটা, তারপরে রোচে ফুচকা ছটা 40 টাকা, আর মিষ্টি দই ছটা 40 টাকা, আর চিজটা তো খাওনি, চিজটা তো নেই, আর জেলি ফুচকা ছটা 40 টাকা, আইসক্রিম ছটা 40 টাকা, আর চকলেট ছটা 40 টাকা, আর টক দই ছটা, ছটা হলো 20 টাকা। আর এমনি সবচেয়ে কম দাম কি সেটা বলো? জল ফুচকা কম দাম 10 টাকায় 10টা, এই হলো ব্যাপার, ঠিক আছে? আর সব থেকে এখানে ইম্পর্টেন্ট জিনিস কি সেটা হলো চিকেন ফুচকা এখানে পাওয়া যায়, এটা সব থেকে ইন্টারেস্টিং। হয়তো দিন দিন হয়তো সামনে বাড়াতে মটন হবে, তাই তো নাকি? তখন করে 80 টাকা না 100 টাকা? আজকে কড়ো করে ফুচকা খেলাম, নরকম ফুচকার দাম কত? 360 টাকা। কত? 360 টাকার আজকে ফুচকা খেয়েছি, কখনো ভেবেছি জীবনে? কখনো ভাবিনি 360 টাকার ফুচকা তোমাদের জন্য কি শুধুমাত্র, ঠিক আছে? তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ খুব ভালো থাকবে। চাকলা, আমরা চাকলা।